তো অনেকে আমাকে বলেছিল যে দিদি তোমাদের রুম ট্যুর দাও, তো রুম ট্যুর এই যে রুম, মানে সেইভাবে যে আমরা সাজিয়ে গুছিয়ে ট্যুর দেব সেরকম হয়েই ওঠে না। ওয়ার্ড্রপটা আমি বেশ মনের মতো করে গুছিয়েছি, যে ঘরে আমরা এখন শুই ওই বেডরুমটাতে যে ওয়ার্ড্রপটা আছে ওটা ছোট, আর যে ঘরটাতে আরেকটা ঘরে আমরা শুই না এই ঘরটার ওয়ার্ড্রপটা একটু বড়, তো এই ওয়ার্ড্রপটা আমি নিয়েছি একটু বড়টা, আর ওই ওয়ার্ড্রপটা প্রীতমকে দিয়েছি, দুজনেরই এটে গেছে। যদিও আমার থেকে প্রীতমের জিনিস বেশি, একটু আলাদা আলাদা ক্যাটাগরাইজ করে রাখার মানে স্বভাব আছে, কারণ আমার বাড়ির ওয়ার্ড্রপটা বিশাল বড় ছিল, ওখানে আমি মানে মনের মতো করে জিনিসপত্র রাখতাম। এবার যখন গুড়গাঁওতে এলাম তখন ওই ওয়ার্ড্রপটা একটু অপছন্দের ছিল, কারণ সাজিয়ে রাখতাম বাট মানে প্রপার জিনিস রাখা যেত না। বাট তারপরে এই বাড়ির ওয়ার্ড্রপটাতে আমার আবার খুবই পছন্দ, মানে আমার নিজের ওই বাড়ি বহরমপুরের বাড়ির মতো হয়ে গেছে, একদম সুন্দর করে রাখতে পারি আমি জিনিসপত্র। ওয়ার্ড্রপটা গুছিয়েছি সেটাই তোমাদেরকে দেখাই। হচ্ছে ঘর, এই হচ্ছে আমার ওয়ার্ড্রপ, স্লাইডিং ডোরস খুললাম। এখানে হচ্ছে প্রথমেই বলি যেটা আমার বাবা বিয়েতে আমাদেরকে দিয়েছে ব্ল্যাঙ্কেটটা, সেই ব্ল্যাঙ্কেটের এটা হচ্ছে ব্যাগ, ব্ল্যাঙ্কেট তুলে দিলে ভরে রাখবো। এখানে হচ্ছে আমার জামা কাপড়, এটা তো জানোই প্রীতম আমাকে বার্থডেতে দিয়েছিল। এখানে আমার কিছু অফিসে যাওয়ার জামা আছে, কিছু নর্মাল ডেতে ইউজ করার জামা কাপড় আছে, যেগুলো মানে আমি ঝুলিয়ে রাখতে পারি এভাবে সেগুলো রেখেছি, আর যেগুলো রাখা যায় না মানে শোল্ডার অনেক সময় লুজ হয়ে যায় নষ্ট হয়ে যায় সেগুলো এখানে রাখা আছে। এখানে সব টপ আছে, আর এটা এগুলো হচ্ছে টি শার্ট, অনেক কিছু এখনও নেই যেগুলো এখানে পড়া রাখা আছে, অনেক কিছু নেই বাট তাও মোটামুটি গুছিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে অফিস অফিস যাওয়ার কিছু প্যান্টস অফিসিয়াল পারপাসে, কিছু আছে, একটা আছে ট্র্যাক প্যান্ট আর কিছু এক দুটো বাইরে পড়ার মতো, মানে সব মিলিয়ে মিশিয়ে রাখা আছে প্যান্টস, ইনারওয়্যার। সরি, এটা হচ্ছে একটা ড্রয়ার যেখানে আমার অডিও স্টোরি করি, তার মাইক, এখানে আমার ফোন, তার কিছু আমার ডকুমেন্টস রাখা রয়েছে, এটা হচ্ছে ডকুমেন্টসের এ ফাইল, এটা প্রীতম দিয়েছিল কোনো কাজে লাগে না, যাই হোক এখানে প্যাডস অ্যান্ড অল সব কিছু রাখা আছে। এটা হচ্ছে আমার বাড়ি থেকে বিয়েতে আমাকে আর প্রীতমকে দুটো ট্রলি দেওয়া হয়েছিল, যার মধ্যে এই ট্রলিটা হচ্ছে প্রীতমের, বিশাল বড় ট্রলি বাট অসাধারণ ট্রলিটা। আর এই ব্যাগটা হচ্ছে প্রীতম আগে কলকাতায় অফিসে নিয়ে যেত, আমি ওকে দিয়েছিলাম, এখন আর নিয়ে যায় না, তো ওই জন্য ভরে রেখে দিয়েছে। এবার চলো পাশেরটা দেখাই। পাশের ওয়ার্ড্রপের সেকশনে রয়েছে আমার জিনিস। ফার্স্টেই আসি উপরের পোর্শনটা থেকে, এখানে সোয়েটার্স, যা যা সোয়েটার আছে, চাদর, পঞ্চু, এর মোজা, পেছনে আছে টুপি অ্যান্ড অল। আর এটা হচ্ছে আমার ব্যাগের সেকশন, ব্যাগ আমার ভীষণ ফেভারিট, এটা প্রীতম দিয়েছিল বার্থডেতে জারা থেকে, এই ব্যাগটা আমাকে অফিসে আমার একটা বান্ধবী দিয়েছে, এটা নিয়ে আমি অফিস যাই, এটা আমি বিয়েতে পেয়েছি এই ব্যাগটা, আর এটা প্রীতম দিয়েছিল। আরও প্রচুর ব্যাগ আছে বাট এখানে আমার এইটুকুতেই হয়ে যায়, তাই আমি এক্সট্রা আর বাড়ি থেকে নিয়ে আসিনি। এটা হচ্ছে কুর্তি সেকশন, এখানেও তাই সব সব সেকশনেই প্রচুর জিনিসপত্র বহরমপুর কলকাতায় রাখা আছে, বাট নিয়ে এসে মানে আমি তো অত পরবো না, ফালতু নিয়ে এসে লাভ নেই বলে টুকটাক টুকটাক করে মানে নিয়ে এসেছি আমি। এখানে সবটা বাড়ির, হ্যাঁ এখানে কয়েকটা জিন্স আছে যেগুলো আমি বাইরে পরি, আদারওয়াইজ এটা হচ্ছে বাড়ির বাড়ির মানে ওয়ান পিস টাইপের যেগুলো আমি বাড়িতে পরি সেগুলো। এখানে হচ্ছে বাড়িতে পরার উপরের যে টপস টপ বা টি শার্টগুলো আছে সেগুলো, এটা হচ্ছে নিচের প্যান্ট ছোটো বড় সব মিলে। আর এখানে আছে সব শাড়ি, আমাকে কাকিমা এটা দিয়েছিল এবারের বার্থডেতে, এই শাড়িটা প্রীতমের বড় মাসি দিয়েছিল, এটা আমি তত্ত্বে পেয়েছিলাম, আর এই শাড়িটাও বোধ হয় প্রীতমদের বাড়িতে কেউ গিফট করেছিল কি আমার খেয়াল নেই, মানে জাস্ট আমাকে জোর করে পাঠানো হয়েছে, কারণ আমি শাড়ি পরি না, আমার শাড়ি এখানে কোনো কাজেও লাগে না, প্লাস হচ্ছে শাড়ি নিয়ে আমার শৌখিনতা নেই, তো শাড়ি ব্যাপারটা নিয়ে খুব একটা কিছুই আমার নেই, পাঠিয়ে দিয়েছে এবার বাড়ি থেকে জোর করে, আমিও এনে রেখে দিয়েছি, আদারওয়াইজ কোনো কাজে লাগে না, কারণ এখানে কোনো ইনভিটেশনও নেই, কিচ্ছু নেই, পেটিকোট ব্লাউজ বাস, এটা হচ্ছে আমার সেকশন। এই হচ্ছে তাহলে আমার ওয়ার্ড্রপের কি বলবো লুক, লুক বলা যায় কি, হ্যাঁ মানে ওই যাই হোক, সবাই বলেছিলে একবার ওয়ার্ড্রপটা দেখাও, অনেকে বলেছিলে, তো আমি ভাবলাম দেখিয়ে দিই, এই হচ্ছে আমার ওয়ার্ড্রপ। তো নিয়ে যাই প্রীতমের ওয়ার্ড্রপের কাছে। বাবুর এত হচ্ছে টি শার্ট,
মানে কেন বলছি, এত টি শার্ট তবুও কেনার শেষ হয় না। এত হচ্ছে ওনার টি শার্ট, এগুলো হচ্ছে ওনার শার্ট, এগুলো হচ্ছে ওনার বাড়ি পরার প্যান্ট, বাড়ি পরার টি শার্ট, যা প্যান্টস আছে অফিসিয়াল পারপাসে বা জিন্স টিন্স পরে। আমি এখানে জানি না কেন এটা রেখে দিয়েছে, মানে এটা আমাদের নতুনই, ইউজ করিনি তো, ওটা এখানে রেখে দিয়েছে। আর এখানে হচ্ছে ওর ট্র্যাক প্যান্ট, তো ওর জায়গা এখনো ফাঁকা আছে। এই সাইডটাই দেখি এবার, এই যে আমার বাড়ি থেকেই দিয়েছিল আমাকে বিয়েতে, আগেরটা নীলটা প্রীতমের, এটা আমার। এখানে আছে ওনার বেল্ট, উপরটা একদম ফাঁকা, কিছু ঢোকাবো আমার জিনিসপত্র দেখি। এখানে আছে ওর ব্লেজারগুলো, মানে যেগুলো অফিস টফিসে পরে যায় ব্লেজার। আর এটা হচ্ছে ওর একটা জিন্সের জ্যাকেট। এখানে রয়েছে ওর সমস্ত পাঞ্জাবি পায়জামা। আর এই ড্রয়ারে ওর সমস্ত, এই যে পাসপোর্ট অ্যান্ড অল, যা যা জিনিসপত্র, হার্ড ডিস্ক, ডকুমেন্ট, এগুলো দেখানো হলো না। উপরটা, উপরেও আমার যেমন আমার আমারগুলোতে যেমন রেখেছি, ওরও সেই মাফলার, এখানে মোটা সোয়েটার, হুডি, জ্যাকেট, তারপরে সোয়েটশার্ট, এগুলো রাখা আছে। এই হচ্ছে প্রীতমের পুরো ওয়ার্ড্রপ, গুছিয়েছি কিন্তু আমি। ড্রপটা একটু ছোট বাট কোজি, সুন্দর। সেখানে মেনলি সমস্ত ইনারওয়্যার, রুমাল টুমাল এগুলো থাকে।